আসসালামু আলাইকুম। লন্ডন বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছেন আশা করি সকলে ভালো আছেন। আজও আমরা কথা বলবো বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, কথা বলবো বাংলাদেশকে নিয়ে, কেমন আছে আমাদের বাংলাদেশ। এজন্য আমাদের স্টুডিওতে সম্মানিত দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি যারা বাংলাদেশের সরকার এবং বিরোধী দলের রাজনীতির সাথে জড়িত রয়েছেন। আসুন শুরুতেই আমরা তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সামনে আছেন ব্যারিস্টার মেহেদি হাসান তালুকদার, বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ যুক্তরাজ্য শাখার সাথে সংশ্লিষ্ট আছেন এবং কাজ করছেন। মেহেদি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমাদের আরেকজন সম্মানিত অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আলিমুল হক লিটন। লিটন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, আমরা শুরুতেই বলছিলাম আমরা কথা বলবো বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। তবে একটি বিশেষ অর্জন এবং অন্য কিছু নাই বা বললাম, এটা একটি বিশাল অর্জন বলা যায় বাংলাদেশের জন্য এবং সেটা নিয়ে অনেক কথাবার্তা এবং বলা যায় মাতামাতিও হচ্ছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড অর্জন করেছেন এবং এটা একটি বিশাল কিছু হয়ে গেছে বাংলাদেশে এবং কেউ কেউ বলছেন তুমুল কাণ্ড কারখানা। আমি ব্যারিস্টার মেহেদি হাসান তালুকদার ভাইয়ের কাছে জানতে চাইব যে প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ যে অ্যাওয়ার্ডটি পেয়েছেন সেটি আপনি কীভাবে দেখছেন এবং এই মুহূর্তে আপনার অনুভূতিটা কী, যেমন আপনার দলের শীর্ষ নেত্রী যে পুরস্কারটি অর্জন করলেন। অনেক ধন্যবাদ। আমি যেভাবে দেখি, বাংলাদেশ একটি উদীয়মান দেশ, বাংলাদেশের জিওপলিটিক্যাল পজিশন এশিয়ার মধ্যে একটা সত্যি সত্যি খুবই গুরুত্বপূর্ণ একটা অবস্থানে। বাংলাদেশের ইকোনমি এখন মধ্য আয়ের দেশের তারা একটা অবস্থান নিয়ে ফেলছে অলরেডি। সুতরাং এই বাংলাদেশের যিনি কোনো নেত্রী অথবা নেতা যদি পুরো বাংলাদেশকে, পুরো জাতিকে পৃথিবীর কাছে একটা অবস্থানে নিয়ে যেতে পারে তার পলিসির কারণে, তার ডেভেলপমেন্টের কারণে, অথবা এনভায়রনমেন্টাল অথবা ডিজিটালাইজেশনের যে দুটো যে বিষয়গুলোর উপরে তাকে এই সম্মাননা দেওয়ার কথা, সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে এটা বাংলাদেশের জন্য একটা বিরাল সম্মান এবং একেবারেই টাইমলি। বাংলাদেশ যখন এভাবে পাপা করে আগাচ্ছে, ঠিক এই মুহূর্তে এরকম একটা সম্মাননা বাংলাদেশকে সত্যি পৃথিবীর কাছে পরিচিত করবে, এটা আমার ধারণা। শুধু তাই না, চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ অথবা বলা যেতে পারে আজকের এই পৃথিবীর এই মানে মহাবিশ্বের জেনে যে ধরিত্রীর কন্যা হিসেবে তাকে কেউ কেউ বলার চেষ্টা করতেছেন, আমি যদি ওইভাবে নাও বা বলি, কিন্তু অ্যাটলিস্ট বাংলাদেশকে এভাবে পৃথিবীর প্ল্যাটফর্মে উঠে নেওয়ার মতো যে একটা অবস্থান এবং বাংলাদেশের নেত্রী, সে যাই বা হোক না কেন, আজকে যদি উনি না থাকতেন হয়তো অন্য কেউ থাকতেন, কিন্তু আমার বিশ্বাস বাংলাদেশের এই জাতিসংঘের আজকের এই বিশ্ব ফোরামে বাংলাদেশের নেত্রী শুধু এই চ্যাম্পিয়ন অফ দ্য আর্থের পুরস্কারই পেলেন না, উনি কিন্তু বাংলাদেশের হয়ে জাতিসংঘের দ্বিতীয় পোস্ট অর্থাৎ এই সম্মাননার অনুষ্ঠান বলেন অথবা জাতিসংঘের এই প্রোগ্রামগুলো গত বছর বা এই 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 বছরের যে প্রোগ্রামটা সেটার মধ্যে উনি ছিলেন দ্বিতীয় বিশিষ্ট নেতৃত্বের অধিকারী আফটার ওবামা। সুতরাং আমি বলবো যে বাংলাদেশ, তাকে সম্মাননা দেওয়া মানে বাংলাদেশকে সম্মাননা দেওয়া এবং তাকে এভাবে সম্মাননা দেওয়া মানে বাংলাদেশের অ্যাচিভমেন্টকে স্বীকৃতি করা। থ্যাংক ইউ মেহেদি ভাই, আপনি চমৎকার বলেছেন আমাদের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি। আমি সেম প্রশ্নটি লিটন ভাইয়ের কাছে জানতে চাইব যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ পুরস্কার অর্জন, অ্যাওয়ার্ড অর্জন করেছেন, এটি বাংলাদেশের জন্য একটি অর্জন এবং জাতিসংঘ থেকে একটি গ্রহণ করেছেন, আপনি কীভাবে দেখছেন সেটি? ধন্যবাদ। উত্তর দেওয়ার আগে আমি মেহেদি হাসান ভাইকে ধন্যবাদ দিতে চাই, এই জন্যই বড় বড় অনেকবারই আমার সঙ্গে আমার টেলিভিশন টক করার সুযোগ হয়েছে। কিছু কথাবার্তা উনি সময় জায়গা নিয়ে কিছু কথাবার্তা বলেন যেগুলো কথাকে আসলে সম্মান জানাতে হয়। আজকে একটা কথা বলেছেন, আমি শুরুতেই বলছি, আমার উত্তরে যাবার আগেই বলছি যে ধরিত্রী কন্যা হিসেবে অনেকে বলার চেষ্টা করছেন, আমি সেভাবে নাই বা বললাম, তার মানে ওনার মনের মধ্যে সন্দেহ আছে যে উনি অ্যাজ এ ভালো পলিটিক্যাল পার্সোনালিটি, ফিউচার লিডার, ভালো একজন আইনজীবী, সে কিন্তু ধরিত্রী কন্যা নিজে বলছেন না, অনেকে বলতে চেষ্টা করছেন সেটাই বলেন। ধন্যবাদ তাকে আবারও। আর যে কোনো অর্জনই অত্যন্ত আসলে এটা ভালো, দেশের জন্য ভালো, যে দেশটাকে যদি পৃথিবীর দরবারে আরও ভালো করে উচ্চ স্থানে নিয়ে আসে সে যে আনুক, সেটা দেশের জন্য ভালো। আমার এখন উনি যে আরেকটা কথা বললেন যে বাংলাদেশকে আরেকটা বার পরিচিত করে দিয়েছেন এর মাধ্যমে, তাহলে তো আমার বলতে হয় 2005 যেতে হয়, এই পুরস্কার তো সর্বপ্রথম পেয়েছিলেন বাংলাদেশের ডক্টর রেজওয়ানা, তাহলে সেদিনই তো বাংলাদেশে মনে হয় একবার পরিচিতি পেয়েছে, সেকেন্ড টাইম এটা হলো, সে তখন হয়তো গ্লোবাল পিস নামে ছিল, সেটার নতুন নামকরণ হয়েছে চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ।
হাউভার তবু আমি ধন্যবাদ জানাবো সে বিদেশের জন্য অর্জন বই নিয়ে এসেছেন। এখন কিন্তু প্রশ্নটা দেখা দেয় একটা পুরস্কার যখন পায় পুরস্কার সে ব্যক্তি যদি ব্যক্তি বলেন শেখ হাসিনা তাহলে কোনো অনেকগুলো প্রশ্ন মানে আপনার মধ্যে ইন্টারফেয়ার করছি। 2008 জিওগ্রাফি স্পেশালিস্ট ডক্টর আতিক নামের একজন বিজ্ঞানী, ধন্যবাদ আমাকে মনে করে দেওয়ার জন্য। আরেকজন এই পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশে, বাংলাদেশি হিসাবে বিদেশে হয়তো উনি কানাডা বা আমেরিকায় হয়তো প্রবাসী, সে কিন্তু দ্বিতীয় একবার এই পুরস্কারটা পেয়েছিলেন। তখন কিন্তু মানুষ জানতো না, ইভেন আমি আজকেই মাত্র 10-15 মিনিট আগে চেকলিস্ট করলাম যে কারা এই পুরস্কারগুলো পাচ্ছেন। আসলে এই পুরস্কারগুলো পাচ্ছে যারা জিওগ্রাফিক্যালি ভালো ভূমিকা রাখে, যারা এন্টারপ্রেনিওরে ভালো ভূমিকা রাখে, দেশের জন্য এনভায়রনমেন্টে বিশেষ করে কাজ করার জন্য যারা কাজ করে মানে কাজ করছেন তারা, যেমন আমাদের এই জন্য পাইতেই পারেন। উনি কিন্তু আরও অনেক পুরস্কার পেয়েছেন, উনি সত্যিকার অর্থে বাংলাদেশের এনভায়রনমেন্টের চেঞ্জের জন্য এনভায়রনমেন্ট উন্নতির জন্য অনেক কাজ কিন্তু করে আসছেন। আর আমাদের নেত্রী বলো, দেশের যেহেতু প্রধানমন্ত্রী, পলিসি লিডারশিপ, কী পলিসি উনি আমাদেরকে দিয়েছেন যে পলিসি 5% মানুষকে ভোটে নির্বাচনে নিয়ে আসতে পারে না, যে পলিসি একটা বাংলাদেশে একটা বিরোধী দলের অস্তিত্ব রাখতে চাচ্ছে না, যে পলিসি বাংলাদেশে সেই যেটা বাংলাদেশের মানুষ যেটা আস্তে করে নিক্ষেপ করেছিল একদলের শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা এস্টাবলিশ করার জন্য উঠে পড়ে লেগেছে, বলতে গেলে এস্টাবলিশ করেই ফেলেছেন, সেই সমস্ত কার্যক্রমের জন্য পলিসি লিডারশিপের জন্য সেই নেত্রী পুরস্কার পায়, তখন কিন্তু মানুষের মতো আমার মনে সন্দেহ জাগে এই সমস্ত পুরস্কার আসলে সত্যিকার মানুষের কাছে যাচ্ছে কিনা। যদি সত্যিকার অর্থে যেত, সত্যিকার অর্থে পেত এবং বাংলাদেশের হিসাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি এই পুরস্কার পেয়ে থাকতো, তাহলে অবশ্যই আমি এর গৌরবের ভাগিদার হতাম এবং আমি মানে সগৌরবে এটা প্রকাশ করতাম যে হ্যাঁ আমাদের দেশ এনভায়রনমেন্টে বা পলিসি মেকিং অনেক দূর এগিয়ে গেছে বলেই এই পুরস্কার উনি প্রাপ্য হয়েছেন। বাট বাস্তবতা থেকে এটা অনেক অনেক দূরে, অনেক যোজন দৌড়ে আমরা অবশ্য অবস্থান করছি, সেজন্য আসলে আমার দুঃখ হয়, কষ্ট হয়। আর দেখেন এই এক পুরস্কার পাওয়ার পরে সংবর্ধনা নামে কী হয়েছে, আমি থ হয়ে গেছি। যে শব্দটি উনি উচ্চারণ করেছেন যে একটা ভরা মজলিসে বঙ্গভবনের মতো জায়গায় বাংলাদেশের শীর্ষস্থানের সমস্ত সাংবাদিক সেখানে উপস্থিত আছেন, সেখানে একটা কী প্রশ্নের উত্তরে উনি যেভাবে করেছেন, বিষয়টা ছিল কিন্তু যে সংবর্ধনা তাকে দেওয়া হবে, সে একটা প্রেস ব্রিফিং দেবে, ভেরি নাইস, সারা পৃথিবী কিন্তু ওইদিকে তাকিয়েছিল। অথচ একটা যে উত্তর আমাদের দেশনেত্রী বেগম খালেদা সম্পর্কে যিনি যে কথাটা একটা বলেছিলেন যে উনি এখানে বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগের দেশপ্রেমিক আছেন, তাদেরকে নিয়ে ভবিষ্যতে সেদিন সুন্দর স্বপ্নের কথা বলেছেন, তাদেরকে নিয়ে বাংলাদেশের ভবিষ্যতে সুন্দর একটা দেশ পরিচালনা করবার জন্য আমি চেষ্টা করে যাব। এই ইস্যুতে যখন তাকে প্রশ্ন করা হয়েছে, সে কিন্তু আমার বলতে খুব লজ্জা হয় যে কোন টাইপের মানুষের মুখ দিয়ে মানুষ বলে যে কাজের মাথারি টাইপের মানুষের। প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে একটি বক্তব্য দিয়েছিলেন, উনি এটাকে স্বাধীনতার বাহিরে স্বাধীনতা বিবর্জিত হিসাবে মন্তব্য করছেন। একটা কথা কি জানেন, অনেক ধন্যবাদ, দেখতে নারী চলন মাকে, আপনি যদি কাউকে দেখতে ইচ্ছে না করে অনেক দোষ আপনার আসবে। নোবেল প্রাইজ যদি সবাই পায়, আজকে যদি 10 জনও পায়, নোবেল প্রাইজের কিন্তু মূল্য বা গুণগত মানের কোনো পরিবর্তন ঘটে না, কিন্তু বিএনপি তাদের ভেতরে জ্বালা আর শেষ হবে না। সুতরাং আপনি একটা জিনিস খেয়াল করবেন, ঘর পোড়া গরু মেঘ দেখলেই ভয় পায়, অর্থাৎ তারা যে কোনো কারণেই এই এই আমাদের আওয়ামী লীগের গভর্নমেন্ট অথবা এর কোনো অ্যাচিভমেন্ট যেটা পৃথিবীতে রিকগনিশন পাক না কেন, এখন ধরেন আমরা যদি ক্রিকেটেও ওয়ার্ল্ড কাপ যদি জিতে যাই পুরোটাই অস্ট্রেলিয়াকে হারিয়ে, আমার মনে হয় বিএনপি প্রথমেই ধক করে উঠবে, কারণ তারা প্রশংসার চাইতে মনে করবে আমার প্রতিদ্বন্দ্বী যদি এই ক্রেডিটটা নিয়ে নেয়। দেশকে তারা সবচেয়ে যদি ভালোবাসার চিন্তা করে, নেত্রী কোথায় নিয়ে গেল সেটা না, হি ইজ ইন গাইডিং চেয়ার। আমার প্রশ্নটা ছিল যে বেগম খালেদা জিয়া প্রসঙ্গে একটি মন্তব্য করেছেন এবং সেটি এই প্রেস কনফারেন্সের সাবজেক্টের মধ্যে ছিল না, বিষয়ের মধ্যে ছিল না, যেহেতু এই মন্তব্যটা তখন কি আদৌ উপযোগী ছিল ওনার বলার জন্য? অনেক ধন্যবাদ। আপনি দুটো জিনিস খেয়াল করুন, বাংলাদেশের দুটো রাজনীতির বড় যে লিডারগুলো অনেকের মধ্যে সবচেয়ে যেটা প্রশংসার এবং সবচেয়ে কম প্রশংসার, অনেকেই দাড়িকোমা ছাড়া অথবা দাড়িকোমা লিখে না দিলেও কিন্তু কোনো বক্তব্য বলার মতো ক্ষমতা রাখে না। আমি কাকে মিন করি আপনি ভালো করেই বলছেন। আবার অনেকেই কিন্তু স্পন্টেনিয়াস, তার বাবার রক্তের কারণেই হোক অথবা জাতিসত্তার কারণেই হোক, দেখবেন যা বলে নিজ থেকেই বলে, মুখ থেকে বলে, ব্রেন থেকে বলে, কোনো ড্রাফট থেকে বলে না, এবং আপনি বুঝবেন বিশ্ব দরবারে তাদের তার গুণগত মানুষ এরকম। অবভিয়াসলি এরকম হওয়া উচিত, 16 কোটি বাঙালির মানুষের কোনো নেতা নেত্রী এরকম কোয়ালিটির হবে সেটাই আমরা আশা করব। এটি একেবারে আমরা বলতেছি না বিশেষ কোনো গুণগত মান, আমরা বলবো যে বেসিক রিকোয়ারমেন্ট। যদি তাই হয়, আপনি যে কথা বললেন যে এরকম কোনো
উক্তি এইভাবে বলাটা কেমন হলো? এটাও তো হতে পারে। আপনি বিএনপির মাঝখানে কি ভালো লোক নাই? ওনাদের মতো আরো হাজার যারা বিএনপির জন্য তাদের প্রাণ নিবেদন করার মতো অথবা বিএনপির জন্য জান দিয়ে ফেলছে এমন কেউ নাই? তাদেরকে বাদ দিয়ে আপনি আওয়ামী লীগের মধ্যে ভালো লোক খোঁজার চেষ্টা করলেন? কুড বি, আমি ভালোভাবে বলছি, ওয়ান ইট মাইট বি। আপনি যে দেখেন বিএনপির প্রতিষ্ঠাতা শেখ জিয়াউর রহমান, উনিও কিন্তু এই আওয়ামী লীগের ভেতর থেকেই ভালো ভালো নেতা খুঁজতে পেরেছিলেন এবং সেই মোস্তাককে খুঁজেই সেই আপনি যদি জানেন সেই মোস্তাক যে গঙ্গরা এবং সেই মোস্তাকের দ্বারাই সেই পাপেটের দ্বারাই উনি কিন্তু সেনাপতি হয়েছিলেন। অর্থাৎ প্রধানমন্ত্রী হয়তো সেই দুঃখই তার ভিতরে যে এমনভাবে এই সুযোগ কি আবার তারই ওয়াইফ অথবা আজকের বিএনপির নেত্রী আমাদের মাঝখানে হঠাৎ করে দেশপ্রেমিক লোক খোঁজার মতো মোস্তাকের মতো কাউকে খুঁজছে? এটাও হতে পারে। আবার আপনি যেটা বললেন, না না না, এটা নাও হতে পারে, কারণ উনি এভাবে কথাটা এভাবে তার অবলীলায় অর্থাৎ হয়তো বা কোনো কেয়ার না করেই কথাটা বলে ফেলছেন। সাংবাদিকরা আপনি নিজেরাও জানেন অনেক কথা গলায় থাকে, এখান থেকে বের করে নিয়ে আসে, হয়তো উনি বলতে চাইতেন না। আপনি নিজেও জানেন খালেদা জিয়ার গত আন্দোলনে 160 জন লোক মারা গেল, জীবন্ত মানুষ পুরানো হলো। খালেদা জিয়া কিন্তু তার গেটের ক্ষমতাটা আপনি ভালো করেই জানেন, আপনাদের সাংবাদিক খালেদা জিয়া কিন্তু বলতেই চায় নাই যে আমি এই 6 মাস ব্যাপী অবরোধ দিলাম। সাংবাদিক আপনাদের কিছু বললেন না, অবরোধ কি চলবে? উনি শুধু বলছেন চলবে, এখন কি চলবে গড নোস। সুতরাং আমি বলবো যে এখানে সাংবাদিকরাও অনেক কথা বের করে আনতে চান। ধন্যবাদ। আমি এই প্রসঙ্গ নিয়ে অনেক বিতর্ক করা যাবে, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশের জন্য যে পরপর দুজন বিদেশি নাগরিককে হত্যা করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এস টি ইমাম বলেছেন যে একজন রংপুরে যিনি মারা গেলেন যে উনি বাংলাদেশের নাগরিক এবং একজন আলু ব্যবসায়ী। যে এইভাবে যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যে সরকারের উপর লেভেল থেকে দ্রুত মন্তব্য ছুড়ে দেওয়া হয় এবং দেখা যাচ্ছে এই ঘটনার পরে আবার বিরোধী দলকেও ইঙ্গিত করা হচ্ছে যে তারা এটা ঘটিয়েছে এবং নিশ্চিত বলা হচ্ছে এবং সেভাবে কিন্তু আমরা তদন্ত প্রক্রিয়াটাকে দেখেছি, এই বিষয়টাকে নিয়ে আমি একটু লিটন ভাইয়ের কাছে জানতে চাইবো যে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন। এই বাংলাদেশের যে কোনো দুর্ঘটনায় মানুষ মারা যাওয়া, হত্যা, গুম, এটা ছোটো থেকে বড় যে কোনো পর্যায়ে ঘটে থাকুক না কেন, এটা যে আইনি প্রক্রিয়া যাওয়ার যে বিষয়টা আছে সেটা প্রথমেই কিন্তু এই বর্তমান যে গোষ্ঠী শাসক গোষ্ঠী আছে এর স্তব্ধ করে দেয়। তার সর্বশ্রেষ্ঠ মনে হচ্ছে দুজন বিদেশি নাগরিক বাংলাদেশে অন্যান্য ঘটনার মাধ্যমে তারা তাদের জীবন দিতে হয়েছে। মর্মান্তিকভাবে দুঃখ প্রকাশ করছে, আমি এখানে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। স্পেশালি যে দুইটি দেশের মানুষের রাজনৈতিক ইনভলভমেন্ট নাই কোনোভাবে থাকার কথা নেই, স্পেশালি জাপান এবং ইটালিয়ার নাগরিক, যা যে কোনো দেশের হলে আমি একই কথা বলতাম। তারপর যাদের রাজনৈতিক কোনো ইনভলভমেন্ট নাই বাংলাদেশে, ওই দেশের মানুষের প্রতি বিদ্বেষমূলক কোনো আচরণ থাকার কথা না, সে সমস্ত দুজন মানুষকে বাংলাদেশে প্রাণ দিতে হয়েছে, নিঃসন্দেহে দুঃখজনক। বাট দেখেন, এটাই শুধু প্রথম না, কিন্তু সেই শুরু থেকে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের পরপরই শীর্ষস্থানীয় ব্যক্তি পর্যন্ত, স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত যদি এই ধরনের মন্তব্য করেন, যে শুরুতেই কিন্তু কামরুল ইসলাম তিনি বলেছেন, তারপর ধারাবাহিকতা এস টি ইমাম সহ অনেক মন্ত্রী, প্রত্যেকটা মন্ত্রী প্রতিদিন 3-4টা করে সবাই প্রত্যেক দিন তারা বলছে যে আওয়ামী লীগের বিএনপির অমুককে ধরে নিয়ে আসো, তাকে পেটানো দিলে তাকে ভালো মতো ইয়ে হলেই কিন্তু বের হয়ে আসবে, কারা কারা জড়িত ছিল। দেখেন, এইটা যদি প্রথমে একজন বলা হয, বাংলাদেশের যারা বর্তমানে এখানে আছে, প্রশাসনে যারা আছেন, মনে করেন আইন শৃঙ্খলা বাহিনীতে যারা নিয়োজিত আছেন, যে কোনো বাহিনীরই প্রত্যেকটা কিন্তু মানে 100% এরা কিন্তু বর্তমানে, এটা বিগত দিনে যে হয়নি কোনোদিন হয়নি এটা আমি বলবো না, কিন্তু বর্তমান সরকারের সমস্ত সমীকরণের বাইরে গিয়ে কিন্তু বর্তমান সরকারের পক্ষে তারা কাজ করছে নীতি বহির্ভূতভাবে, র্যাব থেকে শুরু করে ডিজিএফের সবাই প্রত্যেকেই। আর এই ব্যক্তিবর্গ, এই বাহিনীগুলো যখন এই সমস্ত মামলা তদন্ত ভারে আসবে, টেক ওভার করবে, আইনটা সত্যিকার থেকে ঘটনা ঘটেছিল সেটা বের করবার জন্য, তার আগেই যদি বলে দেওয়া হয়, প্রেসক্রিপশন দিয়ে দেওয়া হয় যে কারা কারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল, তাহলে নিঃসন্দেহে কোনো দিনই ভালো রেজাল্ট আসবে না। যে সাগর উনি হত্যাকাণ্ডের পর থেকে পরদিন দেখছেন যা বলছে যে 24 ঘন্টার মধ্যে আমরা দেখবো এর হত্যা রহস্য উদ্ঘাটন করবো। কয়েকজন মারানা মারা গেলেন, তারপরে এই বিদেশিরা মারা গেলেন, প্রত্যেকটা ঘটনায় এই কথা বলা হওয়ার পরে কি আগে বলছিল যে বেডরুম পাহারা দেওয়ার দায়িত্ব নাকি তাদের, না, বাইরে মারা গেলে সমস্যা, বেডরুমে মারা গেলে হবে সমস্যা, গুম হলে কোনো দিকে তারা কোনো দায়িত্ব নিতে চায় না, শুধুমাত্র কীভাবে একটা দলের লোকদের, একটা দল তো শেষ করে দেওয়ার মানে 90% শেষ করে দিয়েছে, পথেই চলে এসছে, বাকিটুকু কীভাবে স্তব্ধ করে দিবে বড় বড় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে এই সমস্ত ঘটনায় চাপিয়ে দেওয়ার জন্য। আসলে সত্যিকার অর্থে ঘটনা এগুলো কোনো স্তব্ধ করবার জন্য, দেশকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সত্যিকার অর্থে এই ঘটনাগুলোর মূল পাতন করা উচিত। ধন্যবাদ, আমার উত্তর হয়ে গেছে। মেহেদি ভাই, সত্যিকার অর্থে কি সরকার সে প্রতি এগুচ্ছে?
অনেক ধন্যবাদ। আমার বন্ধু যেভাবে বললেন তার দুঃখের সাথে কিছুটা হলেও আমি সমব্যথী যে কেউ নিরপরাধ মানুষ কেন মারা যাবে। গত চার সপ্তাহের যদি ঘটনা আপনি লন্ডনে দেখেন, প্রায় নিরপরাধ চারজন বাঙালি কিন্তু মারা গেছে ভিন্ন কারণে। আমি কারণ খুঁজে বার করার চিন্তা করি না, অথবা পুলিশ এখনও হয়তো বার করতে পারছেন কিনা সেটা জানি না। এই আধুনিক ডিজিটাল যুগেও 9 থেকে 8 হাজারের উপরের বেশি, অফিসিয়ালি প্রায় 1200 উপরে লোক সৌদি আরবে মানুষের জুতার পায়ের নিচে পড়ে মারা গেছে। আবার বাংলাদেশেও দুইজন নিরপরাধ মানুষ, যাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই, জাপানি বন্ধুদের অথবা ইটালিয়ান বন্ধুদের, এমন লোক কেন মারা যাবে? আমার কথা, নোংরা রাজনীতির কেন একটা হাতিয়ার হবে নিরপরাধ মানুষ? কেন আপনি রাগ যখন উঠবে আপনি বাচ্চাকে মারবেন? কেন যখন রাগ উঠবে গাড়িতে জীবন্ত মানুষকে পোড়া দিয়ে আপনি শাসক শ্রেণী অথবা গভর্নমেন্টকে পানিশমেন্ট দিবেন? এই কালচার অবশ্যই থাকা উচিত না। তবে হ্যাঁ, উনি যে কথাগুলো বললেন যে ইনভেস্টিগেশন প্রক্রিয়াতে এর কোনো প্রভাব ফেলতে পারে, এমন কোনো মন্তব্য করা ঠিক না, অথবা আপনার না জেনে এমন কোনো কথা বলা ঠিক না যাতে করে ক্রিমিনালরা আরও সুযোগ পেয়ে যায়। যেহেতু আমরা এগিয়ে যাচ্ছি, পৃথিবীর সাথে আমরা তাল মিলিয়ে চলছি, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যখন কোনো দুর্ঘটনা ঘটে যায়, সুপ্রিম অথরিটি বা যারা দায়িত্বশীল পর্যায়ের লোকদের, পৃথিবীর কোনো দেশ সেভাবে মন্তব্য করে না, কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে সেটা হয়ে যায়। সেটা কি হওয়া উচিত? এটা হতে পারে আমাদের কালচার, কারণ আমরা যখন উন্নয়নের সিঁড়িতে পা দিচ্ছি আমরা কিন্তু আসলে উন্নত দেশ না, এ বলতে এই কথা বলা যায়। তবে হ্যাঁ, এটা উন্নত দেশ না এটা বলবো না, এটা আমার ব্যক্তিগত অভিমত আমি করতে পারি আপনাদের সাথে, যেহেতু অনুষ্ঠানে আছি শেয়ার করছি, যেটা আমাদের ক্যারেক্টার হয়ে গেছে যে আমরা ভালোভাবে নেই না কিছু এবং আমরা সেভাবে সভ্য হচ্ছি না। আমি একেবারে সভ্য কথাটা বলবো না, আপনি যদি বলেন সভ্য হচ্ছে না, তার মানে মনে হয় আমরা কিছুটা হলেও অসভ্য, আমি এটা মেনে নিতে চাই না। তবে আমার যেটা ধারণা যে না, আমরা যথেষ্ট সভ্য, বাট পলিটিক্যাল যে কালচারটা রাইট, এবং আমাদের যে পলিটিক্যাল যে নেচারগুলো, আমরা কি বলবো, হাউ টু রিয়াক্ট টু দ্য আদার অপোনেন্ট, অথবা হাউ টু রিয়াক্ট টু দ্য অ্যাডমিন, অথবা হাউ টু রিয়াক্ট টু দ্য ক্রাইম, সেটা আমার মনে হয় আরও কিছু উন্নয়ন খুবই জরুরি। শিক্ষা ব্যবস্থার সাথে সাথে আমরা কীভাবে কথা বলবো, একজন মন্ত্রী কীভাবে কথা বলবে, একজন প্রতিমন্ত্রী কীভাবে কথা বলবেন, অথবা এমপি কীভাবে কথা বলবেন, সেটা যে এই গভর্নমেন্টের জন্যই কিন্তু এই শর্টফল তা কিন্তু না। আমার মনে হয় পরবর্তীতে যে গভর্নমেন্ট অথবা অতীতে যারা থেকেছেন তারাও যে খুব ভালো শব্দের শব্দ চয়ন করেছেন এমন কথা আমার মনে হয় না। আপনি নিজেও জানেন অপোজিশন লিডার লাস্ট গণ্ডগোলের আগে অথবা লাস্ট আন্দোলনের আগে উনি তার গেটে পুলিশদেরকে কেমন ভাষায় কোন ডিস্ট্রিক্টের নাম বলে উনি মানে কথোপকথন করেছিলেন। সুতরাং আমরা কখনো কখনো বড় বড় পলিটিক্যাল লিডারদের কথা শুনে কোনোটা, আমরা যারা জুনিয়র, অনেক সময় লজ্জা পাওয়ারই কথা, বাট এমনটা কালচার থেকে বেরিয়ে আসা আমার মনে হয় জরুরি। বাট বাংলাদেশ যেহেতু আগাচ্ছে, অর্থনীতি শুধু আগাবে এই কথা ঠিক না, আমাদের নাগরিক বা এই 16 কোটি মানুষকে যারা রিপ্রেজেন্ট করে, যে যেখানে থেকে, যে কৃষক গ্রামে থাকে, সে তারও কিন্তু আজকে বিহেভ চেঞ্জ। সে আজকে ডিজিটালের মাধ্যমে তার নিজের ছবি নিজে দেখে, তার মেয়ের ছবি সে নিজে দেখে, তার ছবি মুহূর্তের মধ্যে লন্ডনে চলে আসে, অথবা লন্ডনে আমার মতো বালকের ছবিও সে, অথবা ওনার ছবিও তার গ্রামে চলে যায়। সুতরাং আমার ধারণা যে এই 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 ইন্টারাকশনগুলো, এই আধুনিকতার ইন্টারাকশন আমাদের এই ভদ্রতা অনেকটার সাথে সাথে যেন মন মানসিকতার পরিবর্তনটা হয়, সেটা এটা ঠিক আপনি যেটা বললেন যে এটা আমার মনে হয় এই মেসেজটা পলিটিক্যাল লিডারদের আগে আসা উচিত, কারণ দে আর ফলোড বাই দ্য আদার পিপুল যারা বিহাইন্ডে থাকে। আমার মনে হয় যে দল বল নির্বিশেষে যে যে দলই থাকুক। ধন্যবাদ মেহেদি ভাই, আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে। আমি লিটন ভাইয়ের কাছে খুব সংক্ষেপে একটি বিষয় জানতে চাইবো যে সাম্প্রতিক বাংলাদেশে একটি ঘটনা ঘটে গেছে যে ছাত্রদেরকে বিএটি প্রদানের জন্য যে আন্দোলন হয়ে গেল এবং সেটা নিয়ে একটি তুমুল ঘটনা ঘটে গেছে, এবং পরবর্তীতে দেখা গেছে যে মেডিকেল ভর্তি নিয়েও একটি বড় ধরনের দুর্নীতি হয়ে গেছে, যেটি প্রশ্নপত্র ফাঁস এবং পরবর্তী পর্যায়ে ভর্তি নেওয়া হয়েছে। মেধাবীরা এখানে কিন্তু তাদের পরিস্থিতি খুবই খারাপ এবং তারা ভর্তি হতে পারেনি, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন খুবই সংক্ষেপে আমি জানতে চাই। এই প্রশ্নের আমি একটা মিনিট আগে ফিরে যেতে চাই, যেটা আমাদের দেশনীতির সম্পর্কে কয়েকটা বড় বিভিন্ন মন্তব্য উচ্চারণ করা হয়েছে। আমি শুধু এটুকু বলি যে ওই লিখিত বক্তব্য পাঠ করা এবং অলিখিত বক্তব্য পাঠ করা, যদি আমি অলিখিত বক্তব্য পাঠ করে রুচিসম্মত শব্দ চয়ন করতেই পারি, সত্যিকারের যেটা বলা উচিত সেটা বলতে পারি, তাহলে আমার কোনো দাব আপত্তি নেই, তার দিকে লিখে বলার আমি পক্ষপাতিত্ব না। কিন্তু সেই যদি লেখা বক্তব্য আমার লিখিত বক্তব্য নিজের থেকে বলে এমন কিছু শব্দ চয়ন আমি করি যেখানে আমাকে আর 10 ধাপ নিচে নামিয়ে দেবে, যে স্বয়ং জনসভায় দেখা যায় মুই কার খালুরে বলে চিৎকার করে ওঠে যেই নেত্রী, যে দেশের দেশনেত্রী, জননেত্রী, যিনি বক্তব্য দিতে যে 90% মানুষকে আঘাত করার জন্য বলে এবং কুরুচিপূর্ণ শব্দ উচ্চারণ করে, তার মনে হয়
লিখিত বক্তব্য দেওয়া অনেক অনেক বেটার। আর আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, হ্যাঁ উনি কম কথা বলেন কিংবা উনি অনেক সময় বেশিরভাগ সময়ে উনি লিখিত বক্তব্য পাঠ করেন, কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন লিখিত বক্তব্যের বাইরে উনি অনেকবার উনি সাংবাদিককে ফেস করেছেন, অনেকবার ছোটোখাটো বক্তব্য দিয়েছেন, সেখানে কিন্তু কোনো ভুলভ্রান্তি তো হয়নি, অন্তত পুরো যেন কোনো শব্দ কোনো দিনই উচ্চারিত হয়নি। উনি টেলিকনফারেন্সের কথা বলেছিলেন, সেখানে কিন্তু বুদ্ধিমত্তার সাথে প্রত্যেকটা কথায়, আবার একটা বই বের হয়েছিল যে প্রত্যেক অন্তত 10টা পয়েন্ট উনি এগিয়েছিলেন যে শেখ হাসিনা মিথ্যাচার ধরে দেবার জন্য খুব সাহসিকতার সাথে এবং সততার সাথে কিন্তু শব্দ উচ্চারণ করে তিনি কিন্তু সেটা করতে সক্ষম হয়েছিলেন। সুতরাং ওই নেত্রী যে নেত্রী কথা কম বলে, শুদ্ধ কমপক্ষে কম কথা বলে, মানুষকে আঘাত না দিয়ে কথা বলতে পারে, আমার মনে হয় যে তার লিখিত বক্তব্য দেওয়ার মধ্যে দোষ কোনো কিছু নেই কিংবা কম কথা বলার মধ্যে দোষ কোনো কিছু নেই। এবার আমি এইবার প্রসঙ্গে আসি, দেখেন এটা খুবই দুঃখজনক যে যে বিষয়গুলো সবচেয়ে বেশি আঘাত হানে সে বিষয়ে আপনি প্রশ্ন করেননি বা উপরে যে আমরা যাচ্ছি না, যেটা বিচার বিভাগ, বিচার বিভাগকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি একজন আইনজীবী হিসেবে বলি, গত মাত্র দুদিন আগে আমার একজন বলছিল যে এখানে 80% আইনের উনি দ্বিমত পোষণ করবেন না বা করতে পারেন, ওনার প্রফেশনাল কারণে হয়তো বা করতে পারেন, বা মনে মনে এটা করবেন না যে এখানে বলা হয়েছে 80% মামলায় জাজেরা পূর্ব মানে যেটা কী বলে যে সিদ্ধান্ত বিনিময়ের মাধ্যমে, ঘুষ বিনিময়ের মাধ্যমে সিদ্ধান্ত নেই, 80% মামলা বাংলাদেশের বর্তমানে সরাও হয় বর্তমানে, সেইখানে কিন্তু সেই জায়গাটায় আমরা কিন্তু কোনো আশার আরও দেখি না। আর সেকেন্ড যে জিনিসটা, এটাও প্রথমে আসতে পারে যে শিক্ষা ব্যবস্থাটা থেকে, এখানে প্রত্যেক সর্বোচ্চ পর্যায়ে বিসিএসের মতো জায়গায় যেখান থেকে বাংলাদেশের প্রশাসনের মাধ্যমে নির্বাচিত হয়ে বাংলাদেশ দেশকে পরিচালনা করবে, এগিয়ে নিয়ে যাবে, সেইখানেও প্রশ্নপত্র ফাঁস। হ্যাঁ, প্রত্যেকটা সরকারের আমলে এটা হয়েছে, আমি মনে করি প্রত্যেকটা সরকারের আমলেই একটা আন্ডারগ্রাউন্ডে হলো একটা লিমিট থাকে যে 10% 5% হোক, এটা দলীয়ভাবে তারা নির্বাচিত হওয়ার কৌশল বের করে নেয়। আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম, এটা আমি ভেতর থেকেই জানি, এটা একটা পার্সেন্টেজ থাকে, ভেরি লিমিটেড, 5-10% কখনো এর বেশি হয় না। কিন্তু বর্তমান সরকার সেটা তো ছাপিয়ে গিয়েছেই যে প্রশ্নপত্র প্রত্যেকটা, আপনি বিসিএস থেকে শুরু করে প্রাইমারি সেটা বলি, আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টা আপনি বলছেন যে মেডিকেল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে শুরু করে প্রত্যেকটা জায়গায় প্রশ্নপত্র ফাঁস, এবং কারা তাদের সঙ্গে জড়িত, দেখেন র্যাবে এরকে ধরতে যে একজনকে মেরেই ফেললো, একজন মানুষকে এতে নিয়ে মেরে ফেললো, সত্যিকার অর্থ কিন্তু একজনও দোষী ব্যক্তি অদ্যাবধি কিন্তু বের করতে পারলো না ভিটির বিরুদ্ধে। হ্যাঁ, ভিটির প্রথমেই বলতে পারতো, অনেকদিন পরে যখন এটা ভিটি প্রত্যাহার করাই হলো তখন কিন্তু মাননীয় কি মুখ্যমন্ত্রী ওই যে সমস্ত ডিজিটালাইজেশন যে উনি শাহরিয়ার, উনি বলেছিলেন যে আমাদের দেশে আমার নেত্রী দেশের নেত্রী এটা নিজের দায়িত্ব হিসেবে নিয়ে তারপরে এটাকে ভিএটি প্রত্যাহার করা হয়েছে, কিন্তু এর জন্য কিন্তু বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অবশ্যই বাহবা পাওয়ার যোগ্য, কোনো রাজনৈতিক ব্যানারে না এসেও তারা কিন্তু বিরাট একটা অর্জন। ধন্যবাদ লিটন ভাই। মেহেদি ভাই, আমি আপনার কাছে সংক্ষেপে জানতে চাইব, আপনি 2 মিনিটের মধ্যে বলে ফেলবেন যে ছাত্রদের বিএটি দিয়ে আমাদের দেশে পড়াশোনা করতে হচ্ছে, কিন্তু আমাদের দেশের মন্ত্রীরা বিনা বিএটিতে তাদের কোটি কোটি টাকার গাড়ি ব্যবহার করছেন এবং তারা তাদের কোনো ধরনের ট্যাক্স পে করতে হয় না, এবং প্রশ্নপত্র ফাঁস, এই প্রসঙ্গগুলো সম্পর্কে আপনার কাছে আমার জানতে চাইব। অনেক ধন্যবাদ। আমি ভিএটি দিয়ে প্রথম চলে যাই, যদি আমি ভলেন্টারিলি কথা বলি, আমি যদি কোনো পার্টি ব্যানারে না বলি, আমার মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু উন্নয়ন খুবই জরুরি এবং বাংলাদেশকে আগানো খুবই জরুরি, সে অর্থে ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থা একেবারেই ফ্রি হওয়া উচিত এবং টিউশন ফিটাও ফ্রি হওয়া উচিত। সেক্ষেত্রে যদি কোনো নাগরিক তার নিজের খরচে পড়তে চায়, তার উপরে যদি আবার ভিএটির ইস্যু আসে, তবে হ্যাঁ, গভর্নমেন্ট পক্ষ থেকে কথা ছিল ভিএটিতে পে করবেন মালিকরা, নট স্টুডেন্ট, সেটাই, এবং মালিকরা খুব কৌশলে স্টুডেন্টদেরকে কিন্তু খেপিয়ে দিয়ে রাস্তায় নামালেন। আমার মনে হয় এটাও একটা খুব বিরাট, বাংলাদেশের ব্যবসায়ীরা যে ভালো রাজনৈতিক বলে এবং কূট রাজনীতি বোঝে তারও কিন্তু একটা ভালো প্রমাণ। তবে সে ঘটনা যাই ঘটুক না কেন, আমার মনে হয় যে শিক্ষাগত মান এবং তাদের গুণগত মান, অথবা তাদেরকে যদি সত্যি সেরকম যোগ্য নাগরিক বা পৃথিবীর মধ্যে রিকগনাইজেবল ইউনিভার্সিটিতে রূপ দিতে চান, আপনি নিজেও জানেন কয়েকটি ইউনিভার্সিটি, আমি বলবো নাম যদি মনে নাও করতে পারি এবং ওইভাবে হয়তো বলা ঠিক না, বাংলাদেশের কিছু প্রাইভেট ইউনিভার্সিটির ডিগ্রিগুলো ঢাকা ইউনিভার্সিটিতে নট ঢাকা বাড়ে এবং বাংলাদেশে হাইকোর্টে প্র্যাকটিসের কোনো ক্ষমতা নাই তাদের, শুধু তাই না, আমেরিকার অনেক ইউনিভার্সিটি তাদেরকে রিকগনাইজ ডিগ্রি হিসেবে নিচ্ছে না। আমার কথা, যদি ভিএটির নামে অ্যাটলিস্ট তাদেরকে তদারকির একটা ব্যবস্থা হয়, বাট শুধুমাত্র অর্থ আয়ের জন্য যদি ভিএটি দেওয়া হয়, আমি অবশ্যই এটার বিপক্ষে। অফকোর্স আলমোহিত সাহেব এবং প্রধানমন্ত্রীর ইন্টারভেনশনে আলটিমেটলি তারা সাময়িকভাবে এই ভিএটি কিন্তু প্রত্যাখ্যান করেছেন। আমরা বলবো ধন্যবাদ টু দ্য অল আদার স্টুডেন্ট, দোজ হু অ্যাকচুয়ালি ওয়াজ ইন দ্য পার্টিসিপেটেড ইন দ্য মুভমেন্ট, সুতরাং তাদের এটা বিরাট অ্যাচিভমেন্ট। দ্বিতীয় কথায় আমরা যেটা যেতে চাই, আমার বন্ধুর একটু বিরোধিতা করি, সেটা হলো কোর্ট নিয়ে এ ধরনের কথা মিডিয়াতে বসে বলার মতো দুঃসাহস আমি রাখি না, কেউ না কেউ রাখতে পারে।
যে বাংলাদেশে কোটের 80% মামলা কেউ না কেউ বলে দিবেন বা ইনফ্লুয়েন্সে হবে বা দিস অ্যান্ড দ্যাট, এটা সিরিয়াস ব্রিচ অফ কনফিডেন্স, সিরিয়াস ব্রিচ অফ আওয়ার কন্টেম্পট অফ কোর্ট যদি কেউ আনতে চায়। আমি জানি না, আমরা অফকোর্স আলোচনার জন্য আলোচনা, আমরা নিশ্চয়ই উনিও এই কথা কোর্টকে হার্ট করার জন্য বলে না বা মাতৃভূমিকে হার্ট করার জন্য বলে না, বাট আলোচনার জন্য আলোচনা, যাতে করে আমরা আরও সুন্দর কিছু দিতে পারি এই জাতিকে, সেটাই আমার ধারণা। আমার ধারণা যে উনি এরকম করে ইচ্ছা করে প্ল্যান করে রাষ্ট্র ব্যবস্থার কোর্ট ব্যবস্থাকে, কারণ কোর্ট কোনো ব্যক্তিগত দলের না, কোর্ট এটা সত্যিকার অর্থে বাংলাদেশ যতদিন থাকবে পৃথিবীর মাঠে এই 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 সিস্টেম ঠিকতেই হবে, সে যেই থাকুক না কেন। সুতরাং এর অফকোর্স অনেক কিছুই আছে, আমাদের প্রধান বিচারপতি বলে ফেলছেন আমাদের কোর্টে মামলার কপি আনতে গেলে টাকা দিতে হয়, মুহুরিকে টাকা দিতে হয়, কেসকে মুভ করতে গেলে এই করতে হয় সেই করতে হয়, অফকোর্স সে আমাদের দোষগুলোকে এক্সপোজ করতে চাচ্ছে, এটা অ্যাকসেপ্টেড, এটা তো কালকের গড়া জিনিস না, এটা বহু আগে থেকেই চলে, ব্রিটিশ আমল থেকেই এ ধরনের অনিয়মের মধ্যে আমরা ডুবে আছি। সুতরাং ইট ইজ দ্য টাইম টু রেকটিফাই, বাট নট এভাবে আমি মানতে রাজি না যে এইগুলো বাংলাদেশের নাম করা জাস্টিস, বাংলাদেশের জাস্টিস আজকে ইন্টারন্যাশনাল কোর্টে তারা জুরি হিসাবে আসতেছে, বাংলাদেশের প্র্যাকটিশনাররা ইন্টারন্যাশনাল কোর্টে তারা প্র্যাকটিশনার হিসাবে আসতেছে, বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি শুরু করে অনেক ইউনিভার্সিটির প্রফেসর বা স্টুডেন্টরা পৃথিবীর অনেক ইউনিভার্সিটিতে এই ওপেন লেকচার দিয়ে বেড়াচ্ছে প্রফেশনালি। সুতরাং বাংলাদেশের মেধা নিয়ে আমি কথা বলতে চাই না, সততা নিয়েও না, বাট ইয়াস অসততা যে নাই তাও না, এটাও সত্য, বাংলাদেশকে আপনি পুলিশকে যদি মোটামুটি আপনি কিছুটা খুশি করেন আপনার তদন্তের রায় হয়তো এদিক সেদিক হয়ে যেতে পারে, বাঁকা পথে আটাতে যেতে পারে। সুতরাং কোর্ট এবং পুলিশ প্রশাসনকে আমি এক করে দেখতে চাই না। আপনার লাস্ট কথা ছিল যে ইয়াস যারা আদালতে পয়সা দিয়ে মামলাকে টুইস্ট করার অভিজ্ঞতা আছে, আমার বন্ধুরা ও কথা বলতে পারেন, কারণ তারেক জিয়ার আপনি নিজেও জানেন সেই অর্থ পাচারের মামলায় যাচ্ছেন হঠাৎ করে উধাও হয়ে গেছেন রায় দিয়েই, আপনি নিজেও জানেন অনেক কোটি কোটি টাকার নাকি এরকম আপনার কথা রয়ে গেছে। সুতরাং তাদের কাছে এই কথা থাকতেও পারে, আমার কাছে এর কোনো কালেকশন নাই, ভাই আমি এইভাবে রাষ্ট্র ব্যবস্থার কোনো আইন নিয়ে কথা বলি না। আপনি ফাইনালি যে কথা বলছিলেন যে অ্যাডমিশন, অ্যাডমিশনে কেন ক্রাইম হবে, অফকোর্স হতেই পারে না, কোনো মেধাবী ছেলে রাস্তায় থাকবেন আর বিনা মেধাবী টাকার জোরে এসে অ্যাডমিশন পাবেন, এটা হতেই পারে না। ওনার কথার মতো যদি সরকারের কোনো প্রতিষ্ঠান এটা বাংলাদেশের মেরুদণ্ডকে দুর্বল করে দেবে, আজকে যদি অযোগ্য লোকরা ডাক্তারি হয়, অযোগ্য লোক যদি আপনার চিকিৎসা করে, শুধু আপনাকেই মারবে না, এটাকে সব দলের লোককেই কিন্তু মারবে। ডাক্তার সাহেব যখন অপারেশন করেন নিশ্চয়ই রোগীর গায়ে লেখা থাকে না আওয়ামী লীগ, বিএনপি অথবা অন্য কোনো দল, তার অদক্ষতা কোনো মানুষের জীবনহানি হতে পারে, এই জাতির জীবনহানি হতে পারে। আমি সেটাই বলবো, যদি এরকম কিছু ঘটে থাকে তার তদন্ত হওয়া দরকার, দ্রুত তার ব্যবস্থা নেওয়া দরকার, ভবিষ্যতে যদি এরকম কিছু না ঘটে সেরকম একটা ব্যবস্থা করা দরকার, অথবা আমার বন্ধুরা যারা অপোজিশন তারাও জাতিকে যদি অল্টারনেটিভ কিছু বলতে দিতে পারে, তারাও আলোচনায় আসতে পারে, আমি হলে এইভাবে প্রশ্ন করব, আমি হলে ওইভাবে করব, আমি হলে এইভাবে তাদের বিচার করব, আমার মনে হয় এইভাবেই দেশ আগাতে পারে। অনেক ধন্যবাদ, ধন্যবাদ মেহেদি ভাই, ধন্যবাদ লিটন ভাই আপনাদের আমাদের সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবং বর্তমান চলমান প্রেক্ষাপট নিয়ে। আমরা আরেকদিন কথা বলবো বাংলাদেশ কীভাবে আছে সে নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। Thank you.